আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মালয়েশিয়া প্রবাসী বাই বোনেরা সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো তো মালয়েশিয়া প্রবাসী বাইদের জন্য আজকে তিনটা খবর প্রথম হচ্ছে মালয়েশিয়ার করোনা আপডেট দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়া রোহিঙ্গাদের বিষয়ে দু একটা কথা বলবো এবং তৃতীয়ত হচ্ছে মালয়েশিয়ার মধ্যে বাংলাদেশি যৌনকর্মী কীভাবে আটক হয়েছে সেই নিয়ে আলো আলাপ আলোচনা করব তো সমস্ত প্রবাসী বাই ও বোনেরা ভিডিওটা অবশ্যই ফুলটা দেখবেন প্রথম হচ্ছে করোনা আপডেট মালয়েশিয়ার মধ্যে আজকে নয় তারিখ ছয় মাস দুই হাজার একুশ আজকে করোনা আক্রান্ত সংখ্যা হচ্ছে ছয় হাজার দুইশত উনচল্লিশ জন এ পর্যন্ত মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত সংখ্যা হচ্ছে সর্বমোট ছয় লক্ষ তেত্রিশ হাজার আটশত একানব্বই জন তো মালয়েশিয়ার মধ্যে আজকে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে সাত হাজার তিনশত ছিয়াশি জন মালয়েশিয়ার মধ্যে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার সাতশত পাঁচজন তো মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত হয়ে আজকে মৃত্যুবরণ করেছে পঁচাত্তর জন ইন্না ইলাইহি রাজিউন তো এ পর্যন্ত মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তিন হাজার ছয়শত এগারো জন তো মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত এবং সুস্থ সব কিছু হিসাব করে বর্তমানে করোনা আক্রান্ত রোগী আছে একাশি হাজার একাশি হাজার পাঁচশত পঁচাত্তর জন তো সমস্ত প্রবাসী ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন অবশ্যই মালয়েশিয়ার স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং এস যেগুলো আছে এগুলো মেনে চলবেন কোনো প্রয়োজন ছাড়া রুমের বাহিরে যাবেন না এখন হচ্ছে কোন ডিস্ট্রিক্টের মধ্যে কতজন করে করোনা আক্রান্ত রোগী হয়েছে তার আপডেট প্রথম হচ্ছে ফেরেলিস ফের ফেরেলিসের মধ্যে চারজন জন কেডার মধ্যে একশত পঁয়ত্রিশ জন ফুলাফিনাগের মধ্যে একশত চুরানব্বই জন ফেরাকের মধ্যে একশত পঁচাত্তর জন সেলাঙ্গুরের মধ্যে দুই হাজার দুইশত একানব্বই জন কোলালমপুরের মধ্যে সাতশত চারজন জন মধ্যে সতেরো জন মালাকার মধ্যে একশত পঞ্চাশ জন জোহরবারের মধ্যে সাতশত আটষট্টি জন কেলান্তানের মধ্যে তিনশত চল্লিশ জন তেরঙ্গানের মধ্যে একশত একাত্তর জন নেগেরি সিম্বিলানের মধ্যে পাঁচশত সাতজন পাহাঙ্গের মধ্যে দুইশত বত্রিশ জন লাবোয়ানের মধ্যে দুইশত জন সাবার মধ্যে দুইশত বত্রিশ জন সেরাওয়াকের মধ্যে উনিশ জন ঠিক আছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জাইনুদ্দিন উনি বলতেছে মালয়েশিয়ার মধ্যে যে সমস্ত রোহিঙ্গারা আছে ওনারা অনেক খারাপ কাজের সাথে কিন্তু জড়িত আছে যেমন মাদকের সাথে কিন্তু বেশিরভাগ জড়িত আছে ঠিক আছে সেই কারণে ওনাদের উপর এখন নজরদারি অনেক অনেক বাড়াইছে তো আপনাদের আশেপাশে যদি ওনারা থাকে তাহলে ওনাদের সাথে চলাফেরার কোনো প্রয়োজন নেই এবং যে সমস্ত চট্টগ্রামের ভাই ও বোনেরা আপনারা যারা রোহিঙ্গার কার্ড ব্যবহার করতেছেন মালয়েশিয়ার মধ্যে আপনারা চেষ্টা করুন এখন যেহেতু সকল অবৈধ প্রবাসী প্রবাসীরা এখন চাইলে ফার্মিট করার সুযোগ আছে আপনারা ফার্মিট করে বাংলাদেশে বৈধভাবে রেমিটেন্স পাঠানোর চেষ্টা করুন এখানে আমরা বাংলাদেশি হই আমরা অন্য দেশের পরিচয় নিয়ে অন্য দেশে টাকাটা ভালো হবে না ঠিক আছে এখন হচ্ছে মালয়েশিয়ার মধ্যে জালান জ্বালানমেরু বাতুলিমা কেলাং এরিয়া থেকে দুইজন ভিয়েতনাম ও একজন বাংলাদেশি নারী যৌনকর্মী সহ আটক ঠিক আছে সেই সাথে তাদের সহযোগী আরও দুই বাংলাদেশি পুরুষ আটক করেছে স্থানীয় পুলিশ যারা হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অনেক খারাপ কাজ এগুলা করতো তো ওনাদেরকে কিন্তু আজকে আটক করেছে তো যে সমস্ত মালয়েশিয়ার প্রবাসীবাহী ও বোনেরা আছেন আপনারা অবশ্যই এ সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবেন এবং দেখেন বাংলাদেশের একটা বদনাম এরকম বাংলাদেশি যে সমস্ত যৌনকর্মী এগুলো যেহেতু আটক হয়েছে এখানে কিন্তু বাংলাদেশের একটা বদনাম হচ্ছে ঠিক আছে তো আপনাদের আশেপাশে যদি এরকম কোনো খারাপ জনকর্মী থাকে আপনারা অবশ্যই পুলিশের কাছে এ সমস্ত বলে দিবেন এবং ওনাদেরকে যেন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় সকল প্রবাসী ভাই বোনেরা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা